আমরা একটু ধূপগুড়ির দিকে নজর রাখবো। ধূপগুড়ি পশ্চিমপাড়া বারোয়ারি দুর্গাপূজো কমিটি এবছর 124তম বর্ষে পদার্পণ করলো তাদের পুজো, এবং পুজোর আয়োজনে মেতে উঠেছেন সকলেই। নবমীর সকাল থেকে সেখানেও কিন্তু চলছে পুজোর আনন্দ, এরই সঙ্গে নিয়ম রীতি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভাশিস বসাক, তার কাছ থেকেই এখনকার চিত্রটা জানবো। শুভাশিস, শুরুতেই তোমাকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। কি ছবি রয়েছে তুমি যেখানে রয়েছো সেখানে, এবং এরই পাশাপাশি বৃষ্টি হচ্ছে কিনা সে বিষয়টাও জানতে চাইবো তোমার কাছ থেকে। একদমই রুমকি, তোমাকেও প্রথমে জানিয়ে রাখি নবমীর একদম শারদীয় শুভেচ্ছা। তবে এখানে কিন্তু আবহাওয়া একেবারেই অনুকূল রয়েছে, পুজো দেখতে মানুষ দর্শকরা বেরিয়েছে। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পশ্চিমপাড়া সার্বজনীন পশ্চিমপাড়া বারোয়ারি দুর্গা পূজা কমিটি, যেটা দীর্ঘ প্রায় 124 বছর থেকে এই পূজাটা হয়ে আসছে। যখন স্বাধীনতা এই ভারতবর্ষ পায়নি তখন থেকে এই পুজো কিন্তু করে আসছে এখানকার। তবে যেটা ধীরে 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 বদলে গেছে, নতুন নতুন প্রজন্ম যারা উঠে আসছে তাদের হাত দিয়ে কিন্তু পুজো আগামীতে এগিয়ে যাবে। আমাদের সঙ্গে ক্লাবের পুজো উদ্যোক্তারা যারা রয়েছে তাদের সঙ্গে একবার কথা বলবো কিভাবে পুজো করে আসছেন আপনারা, এবং পুজোটা খুবই আনন্দভাবে কাটাই, খুব নিয়ম নিষ্ঠার সাথে পুজোটা হয়ে থাকে। এই পুজো এবারের 124তম পুজো, আগামীতে আরও অনেক কিছু করার ইচ্ছে আছে। আমরা অষ্টমীতে প্রসাদ বিতরণ করেছি, আজ সকালে আর্ট প্রতিযোগিতা ছিল সেটা হয়েছে, আজ দুটোর মধ্যে একটা প্রোগ্রামের ব্যবস্থা আছে বাংলা ব্যান্ড নিয়ে শিলিগুড়ির, আগামীকালে ভাষা নিয়ে একটা বড় চমক আছে। আমরা সবাই মিলে সুন্দর করে পুজোটা করি এবং সবার সাহায্য নিয়ে পুজোটা হয়। এটি দেখা যাচ্ছে স্বাধীনতা পাওয়ার আগের থেকে এই পুজোটা, এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে এই নতুন প্রজন্মের হাত ধরে যে পুজোগুলো হয়ে আসছে। আগামীতে আমাদের 125তম হবে, হওয়ার পরে আমাদের ছোটো ছোটো ভাইরা আছেন এর আমরা তাদের হাতে পুরোটা তুলে দেবো 125-এর পর থেকে। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে শুভাশিস এই মুহূর্তের ছবি তুলে ধরার জন্য। এই মুহূর্তে ধূপগুড়িতে অনুকূল পরিস্থিতি থাকলেও এ রাজ্যের যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে, এরই পাশাপাশি পুজোর যে আনন্দ তাও কিন্তু চলছে। জোড়াবাগানের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। একটু রাজ্য ছাড়িয়ে এবারে শহরের দিকে নজর রাখি। জোড়াবাগান ছাত্র সংহতির পুজো এবার 75 বছরে পা দিল। দশমী যখন তখন হুল্লোড় হবে, মজা হবে একেবারে জমিয়ে। তোমায় রীত মাঝারে রাখিব, যেতে দেব না। পুজোটা প্যান্ডেলেও হয় বা ডিজিটালেও হয়, হেঁটে এবং নেটে দুটোতেই হয়, কিন্তু আড্ডাটা হয়েছে এটা শিওর। হায় গো লাজে 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 মরি দোহাই রসিক নগর আমার, নাই করো নাই করো আথা। প্রত্যেকবার একটা পুজোর পরে আরও মনে হয় যে এইবার পুজোটার পর আবার নতুন করে আরও কিছু দেওয়ার আছে, আরও কিছু তৈরি করার আছে, আরও কিছু শেখার আছে।